এক থেকে 14 বছর বয়সের অনাথ শিশুদের মাসিক ভাতা স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে চালু এই বিশেষ প্রকল্প। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এক থেকে 14 বছরের মধ্যে অনাথ শিশুদের জন্য মাসিক ভাতা চালু করল স্থানীয় পঞ্চায়েত। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই নতুন প্রকল্প চালু। প্রকল্পে যারা সমাজ থেকে বিচ্ছিন্ন, পিতামাতা হারানোর যেসব অসহায় মেধাবী ছাত্র, পাশাপাশি যারা পড়াশুনো করে না, তারাও এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে। যাদের বয়স 1 থেকে 14 বছর তাদেরকে প্রতি মাসে 500 টাকা করে সরকারি ভাতা দেওয়া হবে। স্থানীয় শাকচুরা বাজারে এক অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা হয়। থেকে 14 বছর বয়স পর্যন্ত যত বাচ্চা আমাদের নিমদরিয়া কোদালিয়া পঞ্চায়েতে আছে, তাদের প্রতি মাসে বৃত্তিহীন অসহায় শিশু ভাতা একটা ঘোষণা করা হয়েছে। আমরা পঞ্চায়েতে যতগুলো মানুষ আছে, যে বাচ্চা আছে, তাদেরকে আমরা প্রতি মাসে 500 করে টাকা পঞ্চায়েতের ওল্ড ফান্ডের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু আজকে হয়তো 70-80 জনের দেওয়া হতে পারে। টোটাল পঞ্চায়েতে যত মানুষ আছে, এই অসহায় বাচ্চা আছে, প্রত্যেককে এই ভাতা দেওয়া হবে। উপস্থিত ছিলেন 1 নম্বর ব্লকের বিডিও গোপাল ব্যানার্জি, কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহরুখ মণ্ডল, উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল সহ বিশিষ্ট জনেরা। আমাদের যে প্রপার চ্যানেল আছে, তার মাধ্যমে আমি নিশ্চয়ই প্রস্তাব রাখব যে এটা একটা ভালো উদ্যোগ। আমার দৃঢ় বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি প্রস্তাবটা যায়, উনি হয়তো এটা সারা রাজ্য জুড়েই হয়তো চালু করতে পারেন। যাই হোক, এটা একটা মডেল হিসেবে মনে হয় স্বীকৃত পাবে। যে কোনো প্রকল্প অর্থ নিশ্চয়ই একটা ফ্যাক্টর, কিন্তু অর্থের থেকেও বেশি হচ্ছে সদিচ্ছা। সদিচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু এটাকে চালিয়ে নেওয়া সম্ভব। অনুষ্ঠান মঞ্চে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে আসা অনাথ শিশুদের হাতে চেক তুলে দেওয়া হয়। বিডিও গোপাল ব্যানার্জি বলেন, এই প্রথম অসহায় শিশুর ভাতা চালু হলো। আগামী দিনে ধাপে ধাপে এই প্রকল্পের সুবিধা পাবে অনাথ শিশুরা। প্রতিটি পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে এই অর্থ। প্রতি মাসে সেই ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা করে সরকারি ভাতা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। সহজেই ব্যাংকে গিয়ে সেই টাকা তুলে নিতে পারবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বিড়ে বেঁধে খাই কোন রকম, এখান থেকে 500 টাকা সাহায্য পেয়েছি। এই থেকে আমার বাচ্চাটাকে পড়াশুনো করাবো। পড়াশোনার দায়িত্বটা নিয়েছেন সরকারি ভাবে, এইটাই আমি খুশি ভাবে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।